চোখ খোলো। এই কি সর্বনাশ! ইন্দু তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, হেনা তো জাগানোর চেষ্টা করছে, আর এদিকে পুরী কার করে? এরা তো একটা অন্য মহিলা, আর সারা গায়ে মনে হচ্ছে যেন কাপড়টা বিধ্বস্ত পুড়ে গিয়েছে। এ কি বিভৎস রূপ! কি হচ্ছে এখানে পুরীর বাড়িতে? দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। বন্ধুরা, পুরীর বাড়িতে পুরী তো অসুস্থ হয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর ইন্দু কি করছে চলো দেখে নিই। মেয়েটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, কি করবে, শরীরটা মনে হয় ভালো না। না না, ও যখন ঘুমাচ্ছে তখন বরং একটু ঘুমুক, আমি যাই, তখন হুটোপাটা করে চলে এসি, বাইরে সব ফেলা আছে, কাজগুলো যাই সেরে নি বরং। এই বলে ইন্দু তো চিন্তা করতে করতে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আর এদিকে ঘর থেকে ইন্দু চলে যাওয়ার পরই পুরি তো আস্তে আস্তে আবার উঠে দাঁড়াচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? তোরা কি ভেবেছিস? হ্যাঁ, তোরা ভেবেছিস তোরা আমাকে ধরে ফেলবি? সেটা তো হবে না, অত সোজা না। আমি মাকে খুব ভালোবাসি, আমার মা আমাকে ঠিক ডাকবে। আমার মা ছাড়া আর কেউ নেই। মা 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 এলে আমি ঠিক যাব, মায়ের সঙ্গে তো দেখা করতেই হবে। তোরা ওই আটকাতে পারবি না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, আর সন্ধে মানেই সবাই মিলে বসে গল্প করতে শুরু করে দিল। ভাই, বলছি পরি এখনো ঘুমোচ্ছে গো, ওর শরীরটা বুঝি এখনো ঠিক হয়নি? হ্যাঁ রে রুনা, সেই তখন একটু ঘুমিয়ে পড়েছিল, আমি দেখলাম ওর উপর দিয়ে তো এত ধকল যাচ্ছে, মেয়েটা একটু সুখ, একটু ঘুমো, সেই জন্য ওকে আর ডাকলাম না, বুঝলি, চলে এলাম বাইরে কাজ করতে। কি জানি এখনো বোধহয় তাহলে ঘুমাচ্ছে। না না, ও যখন ঘুমোচ্ছে একটু ঘুমোক, ভিকি তো ওষুধটা দিয়েছিল তখনই বলেছিল যে ওষুধটা খেলে একটু ঘুম আসবে, আসলে ওর এখন খুব রেস্টের দরকার। দিদি শরীর ভালো না রে ভাই? পরে দিদির শরীরটা খারাপ যে, তাই তো আমাদের সঙ্গে খেলা করতে পারছে না। আই তো ভালো হোক, তারপর তোর সঙ্গে খেলা করবে। হেনা, কদিন পর থেকে আইপিএল শুরু হচ্ছে বলছে, সেই সময় কখন আমাদের ছোট্ট পরি ওই এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছে। আমাকে নিয়ে ওরা কথা বলছে তো, শুনতে হবে, আমাকে জানতে হবে ওরা কি বলছে ওখানে। যাই যাই গিয়ে দেখি, তোরা যতই চেষ্টা কর আমাকে মায়ের কাছ থেকে তোরা সরাতে পারবে না রে। এই বলে ছোট্ট পুরি তো টুকটুক করে আস্তে আস্তে মায়ের কাছে চলে এলো। আরে আরে, এই তো আমার নাতনি চলে এসেছে, এই তো পরিমা আমার চলে এসেছে। ও বৌমা, তুমি কি বলো, এই দেখো আমার মেয়ের কিচ্ছু হয়নি। মা রে, তোর শরীর ভালো আছে মা? হ্যাঁ আমি, আমার আবার কি হয়েছে? আমি তো ঘুমোচ্ছিলাম, ঘুম ভেঙে দেখলাম তোমরা কেউ নেই, তাই তো বাইরে এলাম। ওলে বাবা আমার, লক্ষ্মী মা, বেশ করেছো বেশ করেছো মা, এসো এসো বসো, দেখি তোমার ভাই এক্ষুনি তোমার কথাই তো বলছিল। কাম্মা কাম্মা, আমার না বুনুকে দেখে খুব ভয় করছে, দেখো না বুনু আমার দিকে কেমন করে যেন একটা তাকাচ্ছে, দেখো না। আরে দূর পাগলি, এই তুলি, তুই কি বাচ্চা হয়ে গেলি? বুনু তো কিচ্ছু হয়নি, বুনুর আসলে একটু শরীরটা খারাপ করছিল, সেই জন্য ওরম করেছিল। পাগলি মেয়ে ভয় পায় নাকি তাই? দিদি ও তুলি দিদি, কি গো এদিকে তাকাও। আর যেই না তুলি মুখ ঘুরিয়েছে, অমনি বিভৎস ওকে দেখে, আরে বাবা তোর সামনে তো পরি দাঁড়িয়ে আছে, কি সব ভুলভাল বকছিস তুই বলতো তখন থেকে, কি একটা অন্য মেয়ে মুখে রক্ত, আচ্ছা মুশকিল তো, এই ভালো করে থাকি, দেখ সামনে। এদিকে যখন সবাই মিলে তুলির কথা উড়িয়ে দিতে ব্যস্ত, সেই সময় হেনা তো মনে মনে ভাবতে লাগলো, না এত বড় ভুল,
পুতুলি ওইটুকু একটা বাচ্চা মেয়ে, আর ওর মুখে চোখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখেছি। এত বড় মিথ্যা কথাটাও কি করে বলবে? না না, এইটা নিশ্চয়ই ও কিছু দেখেছে। ওর কথা সবাই বিশ্বাস করছে না, কিন্তু আমার মনটা ঠিক মানছে না যে। বলি ও বৌমা, সন্ধে তো পেরিয়ে রাত হতে এলো গো, নাও নাও নাও, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ওদিকে শুভল এসে দেখলে রেগে যাবে, নাও নাও। হ্যাঁ দিদি ভাই, সেই ভালো, চলো আমরা হাতে হাতে খাবারগুলো এবার বেড়ে ফেলি, ওরাও সব খাবে, দেরি হয়ে যাবে রাতে অনেক তখন শুতে। মামা, আজকে রাত্রিবেলা তুমি কি রান্না করেছো মামা? এই তো মামার তোমার ফেভারিট খাওয়া, আলু ডাটা পোস্ত আর কলাইয়ের ডাল, শুধু তোমার জন্য করেছি। মানে তোর শরীরটা ভালো আছে তো মা? সব ঠিক আছিস তো? কিন্তু মা, আমি যে ডাটা খাই না, ডাটা যে আমার ভালো লাগে না। এই পড়ি, তোর কি হয়েছে বল দেখি? তুই তো আমার পাত থেকেও ডাটা নিয়ে নিয়েছি, বলতে খেতিস ভালোবাসতিস। না, আমার এখন আর ওই সব ভালোই লাগে না, সে যখন খেয়েছি খেয়েছি, এখন আমি ডাটা খাবো না। তুমি আমার ডাটা পেয়েছে আলু পোস্ত দেবে। হ্যাঁ মা। বাবা, তাহলে আমার পড়ি এখন মা বলছে আমাকে? ওলে বাবা আমার সোনা মামা। আমি তো ডাটা খাই না। এদিকে রাত্রিবেলায় পরীকে নিয়ে তো এদিকে হেনা আর ইন্দু অহরে ঘুমোচ্ছে, আর সেই সময় ঘড়ির কাঁটায় টিক 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 করে ঠিক যখন তিনটে বাজলো, হঠাৎ করে আবার যেন কেমন পাল্টে গেল, হট করে একাই উঠে বসে পড়লো। তারপরে অন্ধকার রাতের মধ্যে পুরি কাউকে কিছু না বলে না ডেকে একা একা বাইরের দিকে চলে যেতে লাগলো। আবার তুমি এসেছো মা, আমাকে ডাকছো, আমি জানতাম তুমি আসবে, ঠিক আসবে, তুমি এসেছো মা, এই তো আমি চলে এসেছি মা, এই দেখো তোমার পুরি চলে এসেছে। এসেছিস মা, তুই এসেছিস, আমি তো তোর জন্য এখানে অপেক্ষা করছিলাম রে মা। কেন তুই জানিস না তোর মা তোর জন্য কত কষ্ট পায়? আরে আরে হলোটা কি? এই বাইরে সব ডাকাটাকি করছে, ও সব লোকজন বেরিয়ে গেছে বাইরে, কি হয়েছে?
আরে হেনা, তখন থেকে কি সব উল্টো পাল্টা বকে যাচ্ছ? রাত্রিবেলায় পড়ি, ভয়ঙ্কর দৃশ্য, এসব কি? ইন্দু ইন্দু, ওঠো, চোখগুলো তাকাও তাকাও, চলো চলো ঘরে, চলো ঘরে, চলো। রাজা রাজা, তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, পড়ি তো ফিরিয়ে আনতে হবে। ওইখানে ওই যে কালো মতো সারা শরীর পোড়া, ওরে বাবা কি বিপদ! ওই মহিলাটা পড়িকে নিয়ে চলে গেছে, ওরা নেই, ওকে বাঁচাও, পড়ির বিপদ। দিদি রে, পড়ি খুব বিপদ। ইহেনা, মাথা না তো খারাপ হয়ে গেল নাকি তোর? আচ্ছা শোন, পড়ি কি আমরা পরে দেখছি। আগেই শোনো না দাদা ভাই, তোমরা দুজন মিলে দিদি ভাইকে ঘরে নিয়ে গিয়ে শোয়াও তো। আরে বলতে বলতে এই ইন্দুকে রাজ আর সুবল দুজনা মিলে তুলে নিয়ে এলো ঘরে। ইন্দু চোখ খোলো, চোখ খোলো, এই তো ঘরে চলে এসছো। ইন্দু ইন্দু চোখ খোলো, এই আরে ওই দেখ রাজ, ওই তো পরি শুয়ে আছে। ওরা কি সব উল্টো পাল্টা বকছিল? হ্যাঁ দাদা, তাই তো, পরি তো শুয়ে আছে। আরে এরা না সত্যি কি দেখে, ও সব উল্টো পাল্টা কি বলছিল? এই হেনা, এসব কি সব বলছিলে? হ্যাঁ, পরিকে ধরে নিয়ে গেল একটা কুৎসিত মহিলা, কি এই তো পরি তো এখানে শুয়ে আছে। এই হেনা, তোর কি হয়েছে বলতো? তখন থেকে কি সব ভুলভাল বকছিলি? এই তো পরি তো এখানেই রয়েছে, খাটে ঘুমোচ্ছে। হ্যাঁ, তোরা কি পাগল টাগল হয়ে গেলি রে? কি হচ্ছে বাড়িতে এই কদিন ধরে? তুই একবার ভুল বকছিস, তুলি একবার ভুল বকছে, আর দিদি ভাই অজ্ঞান হয়ে গেল। কি করে ঘোরো, কিছু ঠিক করে বলতেও পারছিস না। বিশ্বাস কর দিদি, তুই বিশ্বাস কর, আমি জানি এখন এই সময় তোরা আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু এটাই সত্যি রে। পরে ছিল না ঘরে, বিশ্বাস কর, ও ঘরে ছিল না। ওই জন্যই তো আমি হুটোপাটা করে বৌদি ভাইকে ডাকলাম, আর বৌদি ভাই আমি দুজনে গিয়ে ওই 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 যে সেই সেই মহিলাটাকে দেখলাম। আর আর তুই বিশ্বাস করবি না, ওর কোলেই ছিল পরি। আমাদের তো দেখে বৌদি ভাই তো ওকেই পরিকেই তো টানতে গেল, চেপে ধরে যেই টানতে গেল অমনি। ওরে বাবা, আমি আর বলে বুঝাতে পারবো না। তারপরে সব যেন এলোমেলো হয়ে গেল, হঠাৎ করে যেন পরি পাল্টে গেল। তারপরে বৌদি ভাইকে নিয়ে আমি যেই ব্যস্ত হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেল যেই বৌদি ভাই, অমনি খানিক্ষণ পর তাকিয়ে দেখি ওরা কেউ নেই, পরিও নেই, ওই ভদ্র মহিলাও নেই। তারপরে তোদের আমি ডাকলাম, তোরা বিশ্বাস কর, এত কিছু ঘটে গিয়েছে, আমি কি মিথ্যা কথা বলবো তোদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেসব কথা সকালে পরে আলোচনা করা যাবে, এখন রাত আছে, যাও সবাইকে ঘুমিয়ে পড়ো, সকালে কথা বলবো। হ্যাঁ তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো, আমাদের হেনার কথা কেউ বিশ্বাস করছে না, কিন্তু জ্ঞান ফেরার পর ইন্দু নিশ্চয়ই সবটা সবাইকে বলবে, সবাই কি ওর কথা বিশ্বাস করবে, পরি কি বিপদের হাত থেকে বাঁচতে পারবে। সবকিছু দেখার জন্য রহস্যময় এপিসোডগুলো একটাও মিস করো না। পরের এপিসোডে নতুন কিছু দেখতে চলেছো তোমরা, তাই জন্য আজকের মতো এখানেই বিদায়, টাটা।